আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের দিনে হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহর মহব্বতে নিজের জীবনের সবচেয়ে প্রিয়তম জিনিস নিজের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য মিনার জমিনে নিয়ে গেছিলেন। আল্লাহর দয়া আল্লাহর করুণা সেই কুরবানির বদলে আল্লাহ পাক রাব্বুল আলামিন বেহেশতের দুম্বা এনে দিলেন এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পরীক্ষায় পাশ করলেন এবং বড় কুরবানিও আল্লাহ কবুল করলেন। আজকে সেই মহান খুশির দিন। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের যাদেরকে তৌফিক দিয়েছেন আমরা ইনশাআল্লাহ আজকে কুরবানি করব, আর আমাদের আত্মীয় স্বজন আপনজন পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য নাই তাদেরকেও সাথে নিয়ে আমরা ইনশাআল্লাহ আজকের ঈদ উদযাপন করব। ঈদ পরম আনন্দের সমস্ত মানুষের জন্য। ঈদ বয়ে আনে মোদের দুয়ারে হাজারো খুশির বাণী, নায়িকা রমণে ব্যথা ও তরল সকলে উল্লাসী, ধনী নির্ধন সকলে মিলিয়া ঈদগাহে যাব নামাজ লইয়া, এই মোনাজাত করব সবাই খোদার দরগায়, সুখে যেন থাকি মোরা এই দুনিয়ায়। হে খোদা দয়াময় রহমান রহিম, বিশাল বিশ্বধামে তুমি যে অসীম, জ্ঞান দাও শক্তি দাও সকলের তলে, নিয়োজিত হই যেন কল্যাণ সাধনে। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সকলের কোরবানি কবুল করুন এবং এর উসিলে আল্লাহ আমাদের সবাইকে দোনো জাহানের পরিপূর্ণ কামিয়াবি দান করুন। আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته